টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أمر غطب بي مقار كن, كن جنيش أمد الجنة حرام شبي আমরা আবহাওয়া রাজিয়াল তালাহ আনুর হাদিস পাঠ করে কিছুটা অংশ আলোচনা করেছিলাম বাকি অংশ এ পর্বে আমরা আলোচনা করব মক্কার কোনো শিকারীকে শিকার করা যাবে না এমনকি তাকে ভাগাও যাবে না মক্কার কোনো গাছপালা যেটা নিজে নিজে হয় কোনো মালিকের মালিকানাধীন না এমন কোনো গাছপালা কাটা যাবে না ওলা তাহিল্ল শাকি তা তোহা ইল্লা মনশেদ এবং মক্কার হারামের এরিয়াতে কোনো কিছু পড়ে থাকে যে কোনো মূল্যবান জিনিস সেটা হাতে নেওয়া যাবে না তবে যে ব্যক্তি এটা কুড়িয়ে নিয়ে মালিকের পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এখন বর্তমানে মক্কাতে এ ধরনের সন্দক বা বক্স রয়েছে সেখানে দিয়ে দিলে সেখানে যাদের হারিয়েছে তারা সেখানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবে নিয়ে পকেটে রেখে দিবেন নিজের জন্য করে নেবেন তাহলে চলবে না এক বছর কোনো হারানো জিনিস পাওয়ার পরে সেটা মালিককে তালাশ করতে হবে ঘোষণা দিতে হবে করতে হবে মাইকিং করতে হবে তবে মনে রাখতে হবে বর্তমানে সেখানে বক্সের ব্যবস্থা রয়েছে আর একটা বিভাগ রয়েছে দায়িত্বশীল রয়েছে ওইখানে যদি আপনি পৌঁছে দেন তাহলে তারা তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করবেন যাদের হারিয়ে গেছে তারাও সেখানে ছুটে যাবে তারা তাদের জিনিস পেয়ে যাবে অমান করতে লাহু কাতে এলন ফাহা বেসাইরিন নাদরাইন যে ব্যক্তির কোনো ব্যক্তিকে হত্যা করা হবে অর্থাৎ কেউ যদি কাউরি কোনো আত্মীয় স্বজনকে হত্যা করে নিহত হয়ে যায় তাহলে সে দুইটি জিনিসের যে কোনো একটা নিতে পারবে ক্ষয়কে সাস হত্যার বিনিময়ে হত্যা অথবা সে ফিদে আনিবে একশোটা ওট এবং সেটা ইচ্ছাধীন থাকবে যিনি নিহত হয়েছেন তার যারা ওয়ালি তার যারা গার্জিয়ান তারা দুইটার যেকোনো একটা হত্যার বিনিময়ে হত্যা আর হত্যা মাফ করে দিয়ে তার বিনিময়ে ফিদিয়া নিতে পারবেন দুইটির যে যেকোনো একটি গ্রহণ করতে এই পারবেন্লাহা শুনে বলেন হে আল্লাহ ইল্লা এক প্রকার ঘাস এই ঘাসটা আমরা ব্যবহার করি আমাদের বাড়ি ছাউনির জন্যে কবরে যখন আমরা মাইয়েতকে দাফন করি কাপড় শট হলে ঘাসটা আমরা ব্যবহার করি ইজখির ঘাস এই ইজকির ঘাস আমরা আরো অন্য অন্য কাজে ব্যবহার করি এই ইজকির ঘাসটা কাটা যাবে না যাবে না এটাতে আমাদের অতি প্রয়োজন নিজেদের আবাদ করা যদি হয় মালিকানাধীন হয় সেটা কাটা যায় যাচ্ছে তবে আল্লাহর ইচ্ছাতেই মাটি থেকে যা নিজে নিজেই গজিয়ে উঠে এ ধরনের কাজ কাটা যাবে না ইসকির ঘাস তো তার মধ্যে ইল্লালিয়া রাসুল আল্লাহ ফাইন্দানাজ আল হফি কবেনা ও বই হতে না এটা আমরা কবরে দিই যখন দাফন করি মাইয়েতকে আমরা বাড়িতে ছাউনির কাজে লাগাই এইটা আল্লাহ রাসুল আল্লাহ বললেন ইজখির যেহেতু মানুষের বিশেষ প্রয়োজন তাই ইজখির ঘাস কাটা জায়জ রয়েছে তাহলে মক্কার কোনো পশু শিকার করা যাবে না ভাগানো যাবে না কোনো গাছপালা যেটা নিজে নিজেই এটা জন্ম নেয় এটাকে কাটা যাবে না ঘাসপালা এভাবে পড়ে থাকা কোন জিনিস নেওয়া যাবে না তবে মালিক পর্যন্ত এটাকে জানিয়ে দেওয়ার জন্য চলবে এইভাবে এখানের ইজকির ঘাস ছাড়া কাটা যাবে না আর এইগুলি ইহরাম অবস্থায় হোক আর এহরাম ছাড়া অবস্থা হোক অবস্থায় করা যাবে না এটা মক্কার বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য ওয়আন আব্দুল্লাহ ইবনে যায়িদ ইবনে আস বিরাদিয়াল্লাহু তাআলা আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হারামা মক্কা وإني حرمت المدينة عبد الله بن زيد بن عاصم তিনি বলেন আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন ইব্রাহিম খليل الله আলাইহিসসালাম যিনি মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন মক্কার একটা হারামের এরিয়া ঘোষণা করেছিলেন কে ইব্রাহিম খليل আলাইহিসসালাম ওয়াদা ለআহলহা তিনি মক্কাবাসীর জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ তাদের রুজিতে ফল ফলারিতে বরকত দাও দোয়া করেছিলেন وإني حرمت المدينة আর আমি নবী মোহাম্মদ মদিনার হারাম এরিয়া ঘোষণা করতেছি কামাহার ইব্রাহিম ইব্রাহিম আলিসাল আর আমি মদিনার সা অর্থাৎ কাঠার যে মাপ এবং মুদ এক সা হলো প্রায় আড়াই কেজি আর এক মুদ হলো ছয়শ গ্রাম এর বরকতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি বেমিসলাই মা দা ইব্বিহি ইব্রাহিম লে হালিমাক্কা ইব্রাহিম আনিশাহাতসলাম মক্কাবাসীর জন্যে যা দোয়া করেছেন বরকতের আমি তার ডবল ডবলের জন্যে এর দ্বিগুণের জন্যে আমি আল্লাহর কাছে মদিনার সা এবং মুদের বরকতের জন্যে দোয়া করছি মদিনার জন্য হারামের যে এরিয়া এর বিধানের বিষয়টি ভিন্ন মদিনার হারামর্ত এখানে গাছ কাটা যাবে না গাছ উঠা যাবে না এখানে কোনো প্রকার অন্যায় অবিচার করা যাবে না এইগুলি হারামের অর্থ বাকি মক্কার যে হারাম এবং হালালের হজ এবং উমরার সঙ্গে সম্পর্ক সেটা তার ভিন্ন হুকুম রয়েছে তাহলে সৈস্পষ্ট বোখারি মুসলিমের হাদিস দ্বারা মদিনার হারাম সাব্যস্ত হয়ে গেল ওয়ান অন আলিবাবি তো আলিব সাল্লাম আল হারামুন মা বাইনা আইর সাউর। আল্লাহর নবী আলিস্লাম থেকে বর্ণনা করেন আরিব নাবি তলিব রাজু তিনি বলেন আল্লাহর নবী আলিসালাম বলেছেন মদিনার হারামেরিয়া হচ্ছে সাউর পাহাড় এই আয়ের পাহাড়টা ছোট্ট একটা পাহাড় যেটা মদিনার দক্ষিণ দিকে মদিনার দক্ষিণ দিকে আর সাউর হচ্ছে মদিনার উত্তর দিকে উহুদ পাহাড়ের দিকে উহুদ পাহাড়ের পাশে সাউর মানে গরু ঠিক পাহাড়টা একটা গরুর মতো দেখা যায় মাথা চূড়া এবং লেজ এই ধরনের পাহাড়টার একটা অবস্থা যার ফলে তাকে বলা হয়েছে সাউর পাহাড় আবার মক্কাতেও সাউর পাহাড় রয়েছে যেখানে আল্লাহ হিজরতের সময় তিনি এবং তার সাথী আকার তালানহ আত্মগোপন করেছিলেন তাহলে সাউর পাহাড় উত্তরে আর দক্ষিণে হলো আয়ের পাহাড় আর পূর্ব পশ্চিমে দুইটি হাররা হাররা মানে কালো যেটি পুরা মাটির যেটা একটা পশ্চিমে আর পূর্বে এই দুটি হাররা রয়েছে মদিনার এই চতুর্দিক দিয়ে এটা হলো কি মদিনার হারাম এরিয়া রাহ মুসলিম হারিসল ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তাহলে এর দ্বারা আমরা মদিনা যে হারাম রয়েছে এ হারামের অর্থ কি এবং এই হারামের বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত এর কোন দিক থেকে কতটুক এটা আমরা জানতে পারলাম অতএব মদিনার হারামকে আমাদের অস্বীকার করার কোনই আর উপায় নেই এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে আর ক্ষেত্রে আমরা যখন হজে যাব মক্কা এবং মদিনার পবিত্রতা রক্ষা করার জন্যে আমাদের যতটুক দায়িত্ব কর্তব্য সেটা আমরা অবশ্যই সতর্কতার সাথে পালন করার চেষ্টা করব যাতে করে আমরা মক্কা মদিনায় গিয়ে এইখানে ভালো জায়গায় গিয়ে আমরা উল্টো কিছু করে অন্যায় বিচার করে গুনহার খাতায় যেন আমাদের নামলা রাখা হয় পাপ যেন আমাদের বেড়ে না যায় আমরা তো যাব ওখানে আমরা কি জন্যে পাপ হওয়ার জন্যে আর মদিনার জিয়ারত হজের কোনো পাঠ নাই তবে মক্কায় পৌঁছলে মদিনার জিয়ারত করবেন সেটা তো আপনার জন্য জায়জ রয়েছে মসিনবির জিয়ারতের পরে আপনি মদিনায় গিয়ে যে সমস্ত জায়গা জিয়ারত করা যায় তাই তাই করবেন যা জায়েজ না তা করে বা আপনি বাড়িতে ফিরবেন না আল্লাহ রব্বুল আমাদেরকে মক্কা এবং মদিনার যে ফজিলত এর গুরুত্ব এর তাৎপর্য এবং এর মহত্ব বুঝার এবং তার পবিত্রতা রক্ষা করার যারা সেখানে আছেন এবং যারা যাবেন সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আমরা হজ পর্বের চারটি অধ্যায় ইতিমধ্যে শেষ করে ফেলেছি এবার আপনাদের জন্যে পঞ্চম অধ্যায় আর পঞ্চম অধ্যায় রয়েছে বাব ও সেফাতিল হাজে ও দখুল এ মাক্কা হজের পদ্ধতি এবং মক্কায় প্রবেশ কিভাবে আপনি হজ করবেন কিভাবে মক্কায় প্রবেশ করবেন এই নিয়ে যে মাসলাম মাসেল আমাদের রয়েছে এই বিষয়গুলি আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা পাব ইনশাআল্লাহ আল্লাহ এখানে প্রথম হাদিসটি আনজাবির আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহুমা আন্না রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাজা ফা খারাজনামা

তার সঙ্গে আমরাও হজে বেরিয়ে যাই সফর শুরু হয়ে গেল হাততে যাওয়াতেই না দাঁড় হলাইফা আমরা যখন হলাইফা মদিনাবাসীদের যে মিকাত পৌঁছে গেলাম ফাওয়ার আসমা বিনন্ত ওমাইশ আওবা কারদুলহতার আনহর স্ত্রী আসমা বিনন্ত ওমাইশ এখানে বাচ্চা প্রসব হলো তার নাম ছিল মুহাম্মাদ ইবন আবিবাকার তাহলে এই অবস্থাতে হজে বেরিয়ে গেছেন কি হজ করার আগ্রহ তার জানে সে যে তার বাচ্চা হয়তো আজকালের মধ্যে হবে তারপরও বের হয়ে গেছেন একেবারে এখনো এহরাম বাঁধে নাই সেখানেই বাচ্চা পুরুষব হব এর দ্বারা একজন নারী হজের ব্যাপারে কত তার আগ্রহ এটা আমাদের জানা এখানে দরকার আমরা একটা ছোট্ট বিরতির পরে এই লম্বা হাদিসের দীর্ঘ বর্ণনা আপনার কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র টিভি বাংলায় জানুন সেই দ্বীপটিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় স্যাটারডেজ প্রোফাইড এন ব্রিটন উই আর ফেসিং ওয়ান বেগ প্রবলেম দ্যট আর ইউ মুসলিম আর ব্রিটিশ The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় সেポットকে মোস্ক্রিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমা আবেদন কেবল মাত্র পিএসটিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তাওহীদের প্রচার কালিমা আবেদন পরবর্তী অনুষ্ঠান পিএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা কোনো মহিলার যদি মিকাতে পৌঁছে বা আগে ওখানে গিয়ে দেখা যায় যে তার মাসিক পিরিয়ড বা বাচ্চা প্রসবের কারণে তার বাচ্চা প্রসবের পরের যে রক্ত প্রবাহিত হচ্ছে তাহলে সেখানে সে গোসল করবে এবং ভালো করে কাপড় চুপড় বেঁধে নিয়ে সে এহরামও বাঁধবে অনেক সময় দেখা যায় যারা এমন অবস্থার সম্মুখীন হন তারা এহরাম ছাড়াই মক্কায় চলে যান ওইখানে গিয়ে পরে পবিত্র হলে সেখান থেকে এহেরাম বাঁধেন এটা ঠিক নয় কারণ মিকাত থেকে এহরাম বান্ধা ওয়াজিব আপনাকে মনে রাখতে হবে কাজী ওয়াজিব ত্যাগ করলে আপনাকে কিন্তু দাম দিতে হবে এজন্যে জরিমানা না দিয়ে কিন্তু আপনার হজ তখন অসম্পূর্ণ থেকে যাবে ওসাল্লা রাসুল উল্লাহ সাল্লাম ফিল মসজিদুল হরাইফতে যে মসজিদ ছিল আল্লাহ নবী সেখানে সালাত আদায় করলেন সুম্মা রাকে বাল কাসুয়া আল্লাহ নবী আলী সালাতাম তার উটের নাম ছিল কাসুয়া তাই উটের উপরে তিনি সালাত আদায় করে সোয়ার হলেন হাত্তা ইদা আস্তাওয়াত বাইদা আল্লাহ নবী আলী সালাতাম ওই উটের উপর চলে যখন বাইদা নামক জায়গাতে পৌঁছলেন আহাল্লা বিত্তা ওহিদ আল্লাহ নবী আলী তালবিয়া পড়া শুরু করলেন লব্বাইক আল্লাহমা লব্বাইক লব্বাইক আল্লাহ শরিক আল্লাহ লব্বাইক ইন আল হামদা ওয়ান মল খলা সেরি কালাক বাণীর তালবিয়া তিনি পড়া শুরু করলেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম জাল্লান নুই মসজিদে জুলহেলায় তিনি সালাত আদায় করলেন ফরজ সালাত এহরাম বাধার জন্যে আলাদা কোনো সালাত তিনি আদায় করেন নাই উঠে চড়লেন ওইখান থেকে যখন ওর ঠিক একটা ঠিক পজিশনে আসলো বাইদা একটা জাগা ওইখানে উঠে তিনি কি করলেন তালবিয়া পড়া শুরু করলেন তাহলে মিকাতে গিয়ে গোসল করে এরপরে ফরজ সালাত থাকলে আদায় করে আর না থাকলে কেউ যদি মসজিদ থেকে এহরামের নিয়ত করতে চায় হজ বা উমরার তাহলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ দুই রেখার সালাত আদায় করবে এহরামের জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই এবার তিনি নিয়ত করে নেবেন নিজের হজ না অন্যের হজ এফরাদ হজ না কেরান হজ যদি এফরাদ হয় বলবো আল্লাহ আল্লাব্ভাইকে হাজ যদি হজটা কেরান হয় তাহলে বা আল্লাহ আল্ভাইকে হজ্জানা উমরা বা অমরাতান ও হাজান আর তামাত্ম হজ হলে বলবে আল্লাহ আব্বাইকা অমরাতান আর তারিখে গিয়ে বলবে আল্লাহ আব্বাইকা হাজান আবার নতুন করে হেরাম বাঁধবে যার আলোচনা আমরা পূর্বে করে এসেছি এবার ঘোষণা দিয়ে তালবিয়া পড়া শুরু করবে লব্বাইক আল্লাহ লব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি লব্বাই কালা শরিক আলাক তোমার কোন শরিক নেই তুমি এক ওয়াহদাহুলা শরিক তোমার কেউ শরিক নেই এটা আমি কায়মনে আমি স্বীকার করছি তোমার কোন শরিক নেই ইন্নাল হামদা যত প্রশংসা যত নেয়ামাত নিয়ামাতামাতি পৃথিবীর যত কিছু আছে ছোট থেকে ছোট আর বড় থেকে বড় সব তোমার জন্য তোমারই প্রশংসা তোমার নিয়ামত রাজি তোমার অন্য কাউরি নেয়ামাত নয় প্রশংসা করতে হলে একমাত্র তোমারই করতে হবে অন্য কারো নয় আর রাজত্ব মালিকত্ব একমাত্র তোমারই সারা পৃথিবীর বিশ্বজাহানের মালিক একমাত্র তুমি আল্লাহ শরিক আলাক তোমার কোন শরিক নেই এই তৌহিদি এখানে জন্য বলছেন ওহাল্লাবি তৌহিদ তৌহিদি কালিমা দিয়ে আল্লাহর নবী আসালাম তালবিয়া পড়া শুরু করলেন যখন উট চলা শুরু করলো একটা ঠিক অবস্থায় যখন এসে গেল আর এই তালবিয়াটা জোরে জোরে পড়তে হবে পুরুষদের ক্ষেত্রে নারীরা শব্দে পড়বে সবাই একসঙ্গে একজন বলবে লাভবাহিক আর সবাই বলবে লাভবাহিক এটা ঠিক না তবে যদি শিক্ষার ক্ষেত্রে যারা হজে গেছেন এখনও তালবিয়া মুখস্থ হয় নাই এক্ষেত্রে তাদেরকে মুখস্থ করার জন্যে তাদেরকে শিখানোর জন্যে একজন মোয়াল্লেম যদি তাদের কাছে বারবার বলে তাদের শিখিয়ে দেন সেক্ষেত্রে জায়েজ হবে তবে পুরো সময়টা খালি একজন বলবে মোয়াল্লেম আর বাকি যতক্ষণ বলবে ততক্ষণ বলবে আর যতক্ষণ বন্ধ ততক্ষণ বন্ধ যৌথ কণ্ঠে তালবিয়া পড়া রাসুলের সূন্নতের পরিপন্থী কাজ এই জন্যে হজের বিষয়গুলি আমরা আগেই ভালো করে জেনে নেব যাতে করে হজ শুরু করে তখন বই দেখে দেখে আল্লাহ হোম্মা আল্লাহ হোম্মা লব্বাই কালব্বাই এইটা যেন আমরা না করি আগেই করে না নাহলে ওই বই দেখতেই আপনার সময় শেষ হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার জন্যে এবাদতটাকে সুন্দর করে করার জন্যে সেই সুযোগ আর হবে না আর মোয়াল্লেম বলবে আর বই দেখে দেখে চিল্লাবেন এটাও কিন্তু ঠিক হবে না এই জন্যে যথাসম্ভব একাকেই যত শব্দ জোরে করা যায় সম্ভবপর করবে এটাই হল সুন্নত সম্মত এই তালবিয়া পড়ার পরে জাবুনা আবদুল্লাহ বলেন হাত আল্লাহ নবী সফর করে মক্কায় পৌঁছলেন জাবুনা আবদুল্লাহ বলেন আমরা যখন আল্লাহর ঘরের কাছে পৌঁছে গেলাম কাবা ঘরে ইস্তালাম আর রুকনা আল্লাহ নবী আলিসালাম হাজির আসাদ কে স্পর্শ করলেন তাহলে চুমো দেওয়া সম্ভব হয় ইসলাম করলেন স্পর্শ আল্লাহ নবী করলেন ফারাম আল্লাহান প্রথম চক্করে এটা তফে কদুম তিনি কি করলেন জোরে জোরে হাঁটলেন ওমাশা আরবান আর বাকি চারটা নরমাল তিনি হাঁটে হেঁটে তফ করলেন এরপরে যখন তার তফ শেষ হয়ে গেল এজনে হাজির সাহেব তালবিয়া পড়তে থাকবেন দোয়া করতে থাকবেন মক্কায় গিয়ে উজু করে গোসল করার সময় হলে গোসল করে এরপরে প্রবেশ করবেন মক্কার ভিতরে নামাজ থাকলে নামাজ আদা করে নেবেন নামাজ যদি না থাকে তাহলে মক্কায় ঢুকে মসজিদে ঢুকার দোয়া আল্লাহ আফ তাহলিয়া আবাবার আহমাতেক বা বিসমিল্লা রাসুলিল্লা আল্লাহলি আবাবার আহমাতে এই দোয়াগুলি পড়ে বা অন্য দোয়া আছে দিয়ে প্রবেশ করবে কোন যদি তার প্রতি আদা করবেন বা আজান হয়ে গেছে কামাত হচ্ছে জামাত শুরু হচ্ছে তো জামাতের সঙ্গে শরিক হবে আর যদি এগুলি কিচ্ছুই না থাকে তাহলে সরাসরি কোনো সুন্নত নফল না পড়ে ডাইরেক্ট হাজরা বরাবর যাবে ওইখানে গিয়ে ইজতেফা করে নেবেন ইজতেভা বলতে চাদরটা ওপরের পুরুষ মানুষ দাঁড় চাদরটা মধ্যকান্তে এনে দান বগলের নজ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে রেখে দেবেন ডান কানটাকে কি করে নেবেন খোলা খুলে নেবেন ফাঁকা করে নেবেন এটাকে ঢাকা রাখবেন না এটাকে বলে ইস্তেবা প্রথম তিন চক্করে রামাল একটু দৌড়াবে বা ছোট ছোট পায়ে হাঁটবে বাকি চারটা নর্মালভাবে হাঁটবে প্রত্যেকবারে সম্ভব হলে হাজরা সদকে চুমা দেওয়া না হলে স্পর্শ করা স্পর্শ করে চুমা করা চুমা দেওয়া না পারলে শুধু আল্লাহ হাত করে ইশারা করে ঘুরতে থাকবে হাত দূর থেকে ইশারাও করতে হবে না চুমাও দিতে হবে না যে বর্ণাগুলি অন্য অন্য হাদিসে আমরা স্পষ্টভাবে জানতে পারি এরপর আলমী কি করলেন মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে মাকামি ইব্রাহিম যেই পাথরের উপরে চড়ে ইব্রাহিম আল সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন তিনি রাজমিস্ত্রি আর তার সন্তান ইসমাইল তার হেল্পার বাবা এবং বেটা দুইজনে মিলে আল্লাহর নির্দেশ কাবা কাবাঘর বানিয়েছিলেন রব্বানা আলিম ইব্রাহিম খালিল এবং তার ভবিষ্যৎ নবী রসুল হবেন ইসমাইল বাবা এবং ছেলে দোয়া করেছিলেন তাদের বংশে একজন রসুল প্রেরণ করার জন্যে আর সেই রাসূলি ছিলেন শান্তির দৌত রাহমাতুল্লা আলমিন পিরু হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বন্ধুগণ আল্লাহ নবী আসসালাম মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে দুই রাকা সালাত আদা করলেন প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা কা ফেরোন আয়ুহাল ইউহাল কা আর দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পরে সুরা এখলাস কুলহাত পড়ে আল্লাহ নবী সালাম ফিরালেন সুম্মা রাজা এলাল রুকুন দুই রাকা সালাত আদায় করার পরে আল্লান্নবী আবার ফিরে আসলেন কোথায় রুকনি অর্থাৎ হাজির আসদকে চুমো দেওয়ার জন্য স্পর্শ করে ফার্স্ট আলামা আল্লাহ নবী সেটাকে স্পর্শ করলেন চুমা দিলেন মানে হাত দিয়ে স্পর্শ করে কোন বর্ণে আছে ওইখানে লাঠি দিয়ে স্পর্শ করে আল্লাহ নবী সেটাকে চুমো দিলেন সুম্মা খারাজা মিনাল বাব ইলা সফা এবার তফের কাজ শেষ বড় অন্য বর্ণে আছে যে আল্লাহ জমজম পানি পান করার পরে এরপরে এসেছিলেন ওই হাজরাসদকে চুমো দেওয়ার জন্য সাত চক্কর দেওয়ার পরে দুই রা কাস আদায় করে মাকে বের পিছনে না হলে যে কোনো জায়গাতে আদায় করে এরপরে জমজমের পানি পান করে হাজরা আবার সম্ভব হলে চুমো দেওয়া না হলে এবার সাফা পাহাড়ের দিকে চলে যাওয়া জামিন আব্দুল্লাহ বলে সাফা আল্লাহ নবী আলি সালাম দরজা ছিল এখান দিয়ে সাফা পাহাড়ে চলে গেলেন ফালাম্মা আমিনা সাফা আল্লাহ নবী আলিস্লাম যখন সাফা পাহাড়ে গিয়ে পৌঁছলেন বা নিকটে পৌঁছলেন তিনি পড়লেন ইন্ন সফা ওয়াল মারওয়াতামিন শাহ এরিল্লা নিঃসন্দেহে সফা এবং মারওয়া দুটি পাহাড় আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন আবদা অবিমা বা দা আল্লাহ হবে আল্লাহ ওখান থেকে শুরু করেছেন যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকেই আমরা বা আমি শুরু করব আল্লাহ সফার কথা আগে বলেছেন না সফা ওয়াল মারওয়াতা কালি সফা থেকেই আমরা শুরু করে মারওয়াতে যাব আল্লাহ নমি তাই সফা পাহাড়ে আগে উঠলেন সফা সফা পাহাড়ের উপরে উঠলেন হাত তার আল বেদ ওই দিক থেকে আবার কেবলামুখী হয়ে আল্লাহর ঘর কাবা ঘরকে তিনি দেখলেন কেবলা কেবলার দিকে মুখ করে তিনি এবার দোয়া করতে লাগলেন তাহলে সাফা পাহাড়ে উঠে বলতে হবে ইন্না সাফাওয়া তামিন এরপরে আবদা ও বিম আল্লাহ হবে এটা বললেও চলে না বললেও চলে কেউ যদি বলে ভালো না জানা থাকলে শুধু আয়টুক পড়লে হবে এরপরে সাফা পাহাড়ে ওঠা কেউ যদি সাফা পাহাড়ে না উঠতে পারে তার পাদদেশে থাকে সেটাই উঠা কারণ সাফা পাহাড় বিশাল এক পাহাড় ছিল ওইটাকে কেটে এখন ছোট করে দেওয়া হয়েছে আর এখন ওই পাহাড়ে উঠতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয় এই জন্য এটাকে ঘিরে দেওয়া হয়েছে কাজে উঠা নিয়ে ব্যস্ত না হয়ে যেখানে নিচের যে অবস্থা এখন রয়েছে সেটাও পাহাড়ের অন্তর্ভুক্ত সেখানে দাঁড়ালেই হবে কেবলামুখী হয়ে দুই হাত উঠিয়ে আল্লাহর একত্র বর্ণ করেন লাহাই وكبر الله أكبر بولن وقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله أنجز وعده نصر عبده وهزم الأحزاب وحده على النبي دوا بولن تين ثم دعا بين ذلك ثلاث مرات إذا التين بارك كولن تقول لا إله إلا الله الله أكبر াহিহদা কাদির আব্দা হাজা এই দোয়াটা তিনবার করে তুকির তিনবার করে তিনবার করে এই দোয়াগুলি আল্লাহ নবী আসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে পড়লেন এইভাবেই আমাদের হাজী সাহেবদের যারা হজ করতে যাবেন ওমরা করতে যাবেন এইভাবে এই দোয়াগুলিকে পড়তে হবে আমরা এই দীর্ঘ হাদিসের এই পর্যন্তই আজকে শেষ করছি বাকি অংশ বাকি পর্বে আমরা পূর্ণ করব আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কবুল করে নিন নিনা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম আহমতুল কে বলতে বলা হয় তিনি তাই বলে বলেছেন রসুল্লাহ আসলাম যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার জন্য অর্জনের জন্য তুলে ধরার

Got